আসসালামু আলাইকুম বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলিম। 13 ডিসেম্বর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ ঘোষণা বিএনপির। 2041 সালে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ হবে মন্তব্য প্রধানমন্ত্রীর। এবার 14 দফা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। জিএম কাদেরের চেয়ারম্যান পদ নিয়ে আপিল বিভাগের আদেশ মঙ্গলবার। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির শুনানি জানুয়ারিতে। কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদের মৃত্যু। নতুন বলে খেলা হবে বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনাল। বিধিনিষেধ শিথিলের পর চীনে দ্রুত ছড়াচ্ছে কোভিড। ব্রিটেন জুড়ে তুষারপাত, বরফে ঢেকে গেছে চারদিক। মার্কিন ডলারে থাকছে দুই নারীর স্বাক্ষর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 10 ডিসেম্বর ঢাকায় গণসমাবেশকে ঘিরে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে 13 ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ সকালে নয়াপল্টন কার্যালয় পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, গত 7 ডিসেম্বর পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে, যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। আগামী 2041 সালে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি শীর্ষক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলন সরকার ও শাসন ব্যবস্থার বদলে 14 দফা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলন সরকার ও শাসন ব্যবস্থা বদলের 14 দফা শিরোনামে গণতন্ত্র মঞ্চটির দাবিগুলো পেশ করে। গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদের দায়িত্ব পালন করতে পারবেন কিনা এ বিষয়ে 13 ডিসেম্বর আদেশ দিবেন আপিল বিভাগ। 12 ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে শুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আগামী 8 থেকে 9 জানুয়ারি রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেম শামসুল হক খান অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হবে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর থানার মধ্যে গোবিন্দপুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে নূর ইসলাম ওরফে শেখ চান ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা তাইজুদ্দিন। ফুটবল বিশ্বকাপ শেষ পর্যায়ে, আর মাত্র এক সপ্তাহ এবং 4 ম্যাচ বাকি। দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল খেলা হবে নতুন বলে। ফিফার ওয়েবসাইট জানিয়েছে, বলের কাঠামো বা অন্য কোনো ব্যাপারে বদল আনা হয়নি, শুধু নকশায় সামান্য বদল এসেছে। শেষ 4 ম্যাচের বলে সোনালি আভা দেখতে পাওয়া যাবে। নতুন বলের নাম দেওয়া হয়েছে আলহিম, যার অর্থ স্বপ্ন। চীনের একজন শীর্ষ মহামারী বিশেষজ্ঞ ঝং নানশান রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে জানান, বিধিনিষেধ শিথিলের পর চীনে কোভিড দ্রুত ছড়াচ্ছে। গোটা ব্রিটেনে তুষারপাত চলছে। দীর্ঘ সময় ধরে চলা তুষারপাতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। রোববার সন্ধ্যা 7:15 থেকে শুরু হওয়া মাঝারি মাত্রার তুষারপাতের কারণে চারদিক বরফের চাদরে ঢাকা পড়েছে। ডলারের নতুন নোট ছাড়ছে যুক্তরাষ্ট্র, আর সেই নোটে ইতিহাসে প্রথমবারের মতো থাকছে দুজন নারীর স্বাক্ষর। তারা হচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মার্লবো। আগামী বছরের শুরুতে এই নোটকে বাজারে ছাড়া হবে। এর আগে ডলারে কোনো নারী অর্থমন্ত্রীর স্বাক্ষর ছিল না। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।